তো ভিওর্স আপনারা একে কেমন আসেন বন্ধুগণ তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য ভিডিওটিকে মিস করবে না সো গাস আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু গ্যালারি এই অ্যাপটি রয়েছে তো আপনার মোবাইল ফোনে যদি গ্যালারি এই অ্যাপটি থাকে তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও সো গাস দেখবেন যে কিন্তু আমরা যখন মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলি বা ভিডিও করি বা কোনো ফটো ডাউনলোড করি সেই সমস্ত ছবিগুলো কিন্তু মোবাইল ফোনের গ্যালারির মধ্যে যুক্ত হয়ে যায় এবং এখান থেকে আমরা সমস্ত ফটো ভিডিওগুলো দেখে থাকি এছাড়া কিন্তু আমরা কিছুই করি না কিন্তু আজকের ভিডিওতে আমি প্রত্যেকটি স্মার্টফোনের গ্যালারি এই অ্যাপের মধ্যে লুকিয়ে থাকা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসের কাজ দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনি যদি করে রাখেন তাহলে কিন্তু সবাই বলবে যে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাস্টার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ইঞ্জিনিয়ার তো কি সেই প্রত্যেকটি স্মার্টফোনের গ্যালারি এই অ্যাপের মধ্যে লুকিয়ে থাকা পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস সবার জন্য করা খুবই প্রয়োজনীয় তো জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর কোনটি অন করুন তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও সো গাছ এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই প্রত্যেকটি স্মার্টফোনের গ্যালারির মধ্যে লুকিয়ে থাকা পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস সুগাস পাঁচ নম্বর সেটিংসটি কিন্তু আরও অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ তার জন্য পাঁচ নম্বর সেটিংসটি প্রত্যেকেই দেখে যাবেন সো গ্যাস এখন আমি এখান থেকে গ্যালারি অ্যাপটি গিয়ে ওপেন করছি ওপেন করার পর প্রথম সেটিংসটি হলো বা এক নম্বর সেটিংসটি হলো সুগাস দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে কিন্তু দু তিনটে মানে সিম্পল ফটো রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে কিন্তু আপনি মনে করুন এটি আপনি সাবজেক্ট বা আপনি এখানে দাঁড়িয়ে আছেন এবং দেখবেন যে কিন্তু আশেপাশে কিন্তু অনেক ব্যক্তি থাকে বা অবজেক্ট থাকে এবং আপনি আপনি চাইলে কিন্তু মানে সমস্ত অবজেক্টগুলোকে রিমুভ করে শুধুমাত্র আপনার ছবির মধ্যে কিন্তু আপনি থাকতে পারবেন শুধুমাত্র আপনি থাকবেন তাছাড়া কিন্তু ছবির মধ্যে আর কেউ থাকবে না বা কোনো অবজেক্ট থাকবে না এবং দেখবেন যে কিন্তু আমরা হয়তো মান বিভিন্ন জায়গায় ছবি তুলি বা স্ট্রিটে ছবি তুলি বা বিভিন্ন মানে প্লেসে ছবি তুলি সেক্ষেত্রে কিন্তু ছবির মধ্যে কিন্তু অনেক অপ্রয়োজনীয় জিনিস তুলে আসে এবং এর ফলে কিন্তু ছবিটি দেখতে ভালো লাগে না তো আপনি চাইলে কিন্তু সেগুলো রিমুভ করতে পারবেন শুধুমাত্র ছবির মধ্যে আপনিই থাকবেন তো এটি করার জন্য এখন আপনি যে পেন্সিল বা এডিট আইকন এখানে ক্লিক করবেন তারপর এদিকে আসবেন তাহলে কিন্তু আপনি এখানে অপশান পেয়ে যাবেন যে ইরেজ বলে এখন আপনি ইরেজ অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখন আপনি এটি বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পরে এখন আপনি ওই অবজেক্টটিকে এইভাবে সিলেক্ট করবেন তাহলে কিন্তু মানে ওই অবজেক্টটি কিন্তু অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে সো দেখুন অটোমেটিকভাবে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আপনি যে কোনো অবজেক্ট কিন্তু আপনার ছবির মধ্যে থেকে মানে রিমুভ করতে পারবেন এর ফলে আপনার ছবিটি অনেকটাই ক্লাসিক ও সুন্দর লাগবে দেখুন কত সুন্দর ছবি হয়ে গিয়েছে এবং অবজেক্টটি কিন্তু মানে একদম ক্লিয়ারলি রিমুভ হয়ে গিয়েছে কেউ কখনো এটি বুঝতে পারবে না দেখুন এখানে এখানে দুটি অবজেক্ট রয়েছে এখন আমি এই দুটি অবজেক্ট কেবার পুরোপুরি রিমুভ করে দিয়ে দেবো তাহলে কিন্তু ছবিটি আগে থেকে অনেকটা সুন্দর আকর্ষণীয় লাগবে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি মানে ছবির মধ্যে যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবেন আপনার ইচ্ছে মতো তৈরিটি সেভ করার জন্য এখন আপনি টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর সেভে ক্লিক করলে কিন্তু মোবাইল ফোনে এই ছবিটি সেভ হয়ে যাবে সো গাছ এটি হলো প্রথম একটি সেটিংস সো গাছ এখন আমি দু নম্বর সেটিংসটি দেখিয়ে দেবো সো গ্যাশ আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু ফটোস এই অ্যাপটি রয়েছে এই অ্যাপটি কিন্তু সেম গ্যালারি অ্যাপটির মতো গ্যালারি অ্যাপের মধ্যে যতগুলো ফটো থাকে তো সেগুলো কিন্তু এই অ্যাপের মধ্যেও শো করে সেম একইভাবে এবং আরেকটি বিষয় হলো দেখবেন যে কিন্তু আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফটো ভিডিও থাকে যে ফটো ভিডিওগুলো চাই না যে আমরা অনেকেও দেখে ফেলুক এবার যদি মোবাইল ফোনে এসে যদি দেখে ফেলে তাহলে কিন্তু আমরা অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যাই তো আপনি চাইলে কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ ফটো ভিডিওগুলো কিন্তু মোবাইল ফোনের গ্যালারির মধ্যে হাইড করে রাখতে পারবেন তো হাইড করার জন্য এখন আপনি জাস্ট ফটো অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি যে ফটো বা ভিডিওটি হাইড করবেন সেই ফটোটি লং প্রেস করে রাখবেন লং প্রেস করে রাখার পর এখন আপনি উপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি মুভ প্রু আর কাইভ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে কিন্তু এই ফটোটি মোবাইল ফোন থেকে পুরোপুরি হাইড হয়ে যাবে তো এই ফটোটি দেখার জন্য এখন আপনি আবার লাইব্রেরি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি আর কাইফ এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি ওই ফটোটি আবার এখান থেকে দেখতে পারবেন এইভাবে কিন্তু আপনি খুব সহজ এই মোবাইল ফোন থেকে যে কোনো ফটো ভিডিও হাইড করতে পারবেন এই ফটোটি আবার মোবাইল ফোনে ফিরিয়ে আনার জন্য এখন আপনি আবার রং বেস করে রাখবেন তারপর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আন আর কাইফ এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু ফটোটি আবার মোবাইল ফোনে চলে যাবে ঠিক আছে এটি কিন্তু দু নম্বর একটি সেটিংস সো সোয়াস এখন আমি তিন নম্বর সেটিংসটি দেখিয়ে দেবো আমি মনে করি এই তিন নম্বর সেটিংসটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস শুরু আমরা কিন্তু প্রত্যেকেই মোবাইল ফোনে নির্দিষ্ট পরিমাণে একটি ডেটা প্যাক মেরে থাকি কেউ হয়তো মেরে থাকি এক জিবি দুই জিবি তিন জিবি চার জিবি বা এর বেশি কম কিন্তু প্রত্যেকেই মেরে থাকি এবং দেখবেন যে কিন্তু অনেক সময় কিন্তু এমনটা হয়ে যায় দেখবেন যে কিন্তু আমরা যেখানে মোবাইল ফোন ব্যবহার করিনি তারপরে কিন্তু মোবাইল ফোনের রেমি অটোমেটিকভাবে ফুরে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাই যেখানে কিন্তু আমি মোবাইল ফোনটি ব্যবহার করিনি তারপরে কীভাবে মোবাইল ফোন রেমি অটোমেটিকভাবে ফুরিয়ে গিয়েছে তো একটি কারণ হলো দেখবেন যে কিন্তু আমার আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু সকলে কিন্তু বিভিন্ন রকমের ফটো ভিডিও সেন্ড করে অনেক বড় বড় গ্রুপ থেকে বিভিন্ন ফটো ভিডিও সেন্ড করে এর ফলে কিন্তু সমস্ত ফটো ভিডিওগুলো কিন্তু মোবাইল ফোনের গ্যালারিতে অটোমেটিকভাবে সেভ হয়ে যায় বা আমরা কিন্তু অনেক সময় কিন্তু সমস্ত ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করি এবং ওই সমস্ত ভিডিওগুলো কিন্তু মোবাইল ফোনের গ্যালারির মধ্যে অটোমেটিকভাবে ব্যাকআপ হয়ে যায় এর ফলে কিন্তু এমবি কিন্তু অটোমেটিকভাবে ফুরিয়ে যায় পাঁচশো ছশো এমবি অটোমেটিকভাবে ফুরিয়ে যায় আমরা কিন্তু এর ফলে অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাই তৃতীয় বন্ধ করার জন্য এখন আপনি প্রথমত এই যে মানে ফটোস আপনি ওপেন করবেন ওপেন করার এখন আপনি এই যে উপরে মানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর এখানে একটি অপশান পাবেন যে ফটো সেটিংস এখন আপনি ফটো সেটিংস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাক আপ অ্যান্ড সিনস এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখন আপনি নিচে একটি অপশান পাবেন যে মোবাইল ডাটা ইউজ এখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনি কিন্তু এখানে বিভিন্ন মানে ডেইলি লিমিট পাবেন দেখুন এখানে রয়েছে মানে নো ডেটা পাঁচ এমবি দশ এমবি তিরিশ এমবি আনলিমিটেড ঠিক আছে আপনি যদি আনলিমিটেড সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে যত এমবি রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিকভাবে কেটে নেবে যদি বড় বড় ভিডিও আপনার মোবাইল ফোনে থাকে সেগুলো কিন্তু অটোমেটিকভাবে কিন্তু এই অ্যাপসের মধ্যে আপডেট হয়ে যাবে বা ব্যাকআপ হয়ে যাবে ফলে কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাবে ঠিক আছে তার জন্য এখন আপনি অবশ্যই এখান থেকে নো ডেটা সিলেক্ট করবেন তাহলে কিন্তু কোনো ভিডিও কিন্তু মোবাইল ফোনের গ্যালারিতে অটোমেটিকভাবে ব্যাক আপ হবে না এবং কিন্তু অটোমেটিকভাবে মোবাইল ফোনের এমবি ফুরিয়ে যাবে না যদি আপনার আনলিমিটেড এমই থাকে বা ওয়াইফাই থাকে তাহলে কিন্তু আপনি আনলিমিটেড সিলেক্ট করবেন তাহলে কিন্তু সেগুলো মোবাইল ফোনের গ্যালারিতে অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে তাছাড়া কিন্তু আপনি এটি নো ডেটা সিলেক্ট করবেন তাহলে কিন্তু কোনো রকম এমই ফুরবে না সোকা সেটি হলো তিন নম্বরের একটি ইউনিক সেটিংস সুগাস এখন আমি চার নম্বর সেটিংসটি দেখিয়ে দেবো চার নম্বর সেটিংসটি কিন্তু আরও অনেকটাই গুরুত্বপূর্ণ একটি সেটিংস সুগাস দেখবেন যে কিন্তু অনেক সময় কিন্তু আমরা কিন্তু মোবাইল ফোন থেকে ভুলবশতভাবে মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ ফটো ভিডিও ডিলিট করে ফেলি এবং দেখবেন যে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের মোবাইল ফোনটি অনেকে নিয়ে কিন্তু মোবাইল ফোন থেকে সমস্ত ফটো ভিডিও ডিলিট করে ফেলের ফলে কিন্তু আমরা অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাই তো আপনি তাহলে কিন্তু সমস্ত ডিলিট করা ফটো ভিডিওগুলো কিন্তু আবার মোবাইল ফোনের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন সুগাস দেখুন কিন্তু এখানে কিন্তু একটা ছবি রয়েছে এখন আমি এই ছবিটি ডিলিট করছি সে এর ফলে কিন্তু আমি ছবিটি কিন্তু আর কখনোই মোবাইল ফোনের মধ্যে ফিরিয়ে আনতে পারবো না ঠিক আছে তো এটি আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ডিলিট করা ফটো ভিডিওগুলো আবার মোবাইল ফোনে ফিরিয়ে আনবেন তো সাপোজ এখন আমি এখান থেকে কোনো একটু ছবি তুলছি এখন আমি জাস্ট এখান থেকে ক্যামেরা অ্যাপটি ওপেন করে এখন আমি এখান থেকে একটি ছবি তুলছি তো ছবি তোলার পর এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই ছবিটি ডিলিট করার পর এখন আপনি ফিরিয়ে আনবেন তো তার জন্য এখন আপনি ওখান থেকে মানে এখান থেকে মানে মোবাইল ফোন থেকে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর দেখবেন যে আপনি যে ছবিটি তুলবেন বা যে ছবি থাকবেন মোবাইল ফোনে সেগুলো কিন্তু এখানে শো করবে তারপরে এখন আপনি উপরে এই যে মানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর এখানে একটি অপশান পাবেন যে ফটো সেরিংস এখানে ক্লিক করবেন তারপর এখন আপনি এখান থেকে ব্যাক আপ অ্যান্ড সিনস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি অবশ্যই এখান থেকে ব্যাক আপ অ্যান্ড সিনস এই অপশান থেকে একবার অন করবেন তো অন করার পর এখন আমি এখান থেকে মানে ব্যাকে আসছি ঠিক আছে এখন আপনি এখান থেকে মানে ব্যাকে আসবেন সো ব্যাকে আসার পর এখন আপনি মেন কাজটি দেখতে পারবেন দেখুন কিন্তু এই ফটোটি কিন্তু এখন আপনার মোবাইল ফোনের এই অ্যাপটির মধ্যে কিন্তু অটোমেটিকভাবে ব্যাক হতে শুরু করবে দেখুন কিন্তু এখানে ব্যাক হচ্ছে দেখুন একটু সময় লাগবে দেখুন অলরেডি কিন্তু মানে ব্যাকআপ হয়ে গিয়েছে ঠিক আছে তো এবার যদি আপনি মোবাইল ফোন থেকে এই ছবিটি মানে ডিলিট করে দেন তা এরপরে কিন্তু আপনি ছবিটি আবার এখান থেকে আবার মানে ব্যবহার করে মোবাইল ফোনের মধ্যে ডাউনলোড করে রাখতে পারবেন তো এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস তার জন্য এখন আপনারা অবশ্যই প্রত্যেকেই ব্যাকআপ এই অপশনটি মোবাইল ফোনের মধ্যে অন করে রাখবেন এটি কিন্তু খুবই একটা কার্যকরী সেটিংস সুগার সেটি হলো চার নম্বর একটি সেটিংস সো গাইস এখন আমি তোমাদেরকে লাস্ট পাঁচ নম্বর ভিআইপি সেটিংসটি দেখিয়ে দেবো যার জন্য তোমরা এতক্ষণ পর্যন্ত ওয়েট করেছিলে গাইস দেখবেন যে কিন্তু আমাদের মোবাইল ফোনে কিন্তু অনেক ফটো ভিডিও থাকে সো আপনি তাহলে কিন্তু সমস্ত ফটো ভিডিওগুলো কিন্তু একে অপরকে শেয়ার করতে পারবেন অনেক দূর থেকে সো দেখুন আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো পার্টনারকে শেয়ার করতে পারবেন তার জন্য এখন আপনি ফটোস আপনি কি এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ফটো সেটিংস এখানেই আসবেন তারপরে কিন্তু আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন যে পার্টনার শেয়ারিং বলে এখন আপনি পার্টনার টেয়ারিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি মানে গেট স্টার্ট এখানে ক্লিক করেই কিন্তু ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিলে কিন্তু মানে আপনার মোবাইল ফোনের ফটো ভিডিওগুলো কিন্তু আর কাছে মানে সেন্ড হয়ে যাবে অটোমেটিকভাবে ঠিক আছে আপনি তার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনি তার কাছে মানে ফটো ভিডিওগুলো শেয়ার করতে পারবেন একে অপরের কাছে মানে শেয়ার করতে পারবেন নিতে পারবেন আপনি চাইলে কিন্তু এটি মোবাইল ফোনের মধ্যে করে রাখতে পারবেন এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস তো আশা করি আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ